বিশ্বকাপ ট্রফি বানাই কারা, এতে কতটুকু স্বর্ণ আছে আর এর দামই বা কত? ফুটবলের শ্যানে শ্যানে টক্করের মঞ্চ বিশ্বকাপ। চার বছর পরপর গোটা বিশ্ব কেঁপে ওঠে ফুটবল জোরে, চারদিকে ছড়ায় উন্মাদনা, ঘটে নানান কাণ্ড। এবারের কাতার বিশ্বকাপেও এর ব্যতিক্রমী নন। যে ট্রফিকে ঘিরে লড়াই, যে ট্রফিকে ঘিরে উন্মাদনা, সেই ট্রফি বানাই কারা? এই ট্রফিতে আছে কতটুকু স্বর্ণ, কেমন এর বর্তমান বাজার দর, এবার সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। 51 লেগে নানা দেশ থেকে ঘুরে এখন আয়োজক দেশ কাতারে পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। 18 ক্যারেট মানের স্বর্ণ দিয়ে তৈরি এই ট্রফির উচ্চতা 37 সেন্টিমিটার বা 14 ইঞ্চি, ওজন 6 কেজি। এর অবয়র বিশ্বকে হাতের মুঠোয় ধরে রাখার মানব আঙ্গুলের মতো। এই ট্রফি বানাতে সেই আমলে খরচ হয়েছিল $50,000, যার বর্তমান বাজার $20,000,000,000 মতো। এবার বিশ্বকাপে না থেকেও আছে এই ট্রফির মাঝে মিশে ইতালি, কারণ ইতালির ভাস্কর সিলভিও গাঞ্জানি 1971 সালে ট্রফিটি ডিজাইন করেছিলেন। 7টি দেশে 53টি ডিজাইন থেকে ফিফা বেছে নিয়েছিল গাঞ্জানির এই ডিজাইনটি। সেই থেকে এখনও সিলভিওর পরিবারের কাছেই আছে বিশ্বকাপ ট্রফি বানানোর অধিকার। কেবল তারাই বানাতে পারে এই ট্রফি। হিসেব অনুযায়ী 2042 সাল পর্যন্ত তারা এটি করে যেতে পারবেন। বর্তমানে বিশ্বকাপ জিতলে আর ট্রফিটি চিরতরে দেওয়ার নিয়ম নেই। প্রতিবার চ্যাম্পিয়নদের মূল ট্রফির বদলে একটি রেপ্লিকা দেওয়া হয়। অবশ্য এই ট্রফিটিও ফিফাকে বদলাতে হবে 2042 সালের বিশ্বকাপে, কেননা ট্রফির গায়ে বিশ্বজয়ী দল ও অর্জনের সাল লিখে রাখা হয়। সেখানে সম্ভবত 17টি দেশের নাম লেখা যায়। সেই নিয়ম বহাল থাকলে জায়গা ফুরিয়ে যায়। 2042 সালে ফিফাকে ব্যবহার করতে হবে নতুন এক ট্রফি।